হাই, কাকে যাচ্ছেন? আম্মা যান, আপনার আব্বা আমাকে ডাক দেন, সমুদ্র নিয়ে আসছি। ও ওকে, ওয়েট, পাপা মামা, এদিকে এসো। সি, আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব, শুনলাম মেয়েকে বিবাহ দিবেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাবতেছি মেয়ের বিয়ে দিব, কিন্তু এসব কি? সমুদ্র নিয়ে আসছি, এগুলো আমার ছেলের আবাদের। এই গ্রামের সবচেয়ে বড় আয়ত আমার পোলার, আল্লাহর রহমতে টাকা পয়সার কোনো অভাব নাই। ওকে গ্রেট, আপনার মেয়ে সুখ শান্তিতে থাকবো। মেয়ের বিয়ের কথা ভাবতেছি মানে তো বিয়ে দিতেছি তা না, তাই না? আপনি দয়া করে এগুলো নিয়ে যান। তাহলে কি মানুষজন হাও কথা কইতেছে? গ্রামের মানুষ হাও কথা বললো কি গুরুত্বপূর্ণ কথা বললো তাতে আমার কিছু যাবে আসে না, আপনি এগুলো নিয়ে যান। আঙ্কেল এক্সকিউজ মি, আফটার ভেজিটেবল গুলো নিয়ে যান। এই লাল কুমড়া ভেজিটেবল যা আছে শাক সবজি সবজি তো বাই। ইউ, আই, আপনি এসেছেন কেন? পাপা আমি না বলেছি তার ডিশ ভালো না, ক্লিয়ার না, চেঞ্জ করতে হবে। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম চাচি। ও আলাইকুম আসসালাম। আমার ভাইয়ারা বিদেশ যাইছে, বাবা একটু ভালো মতোই করবো না, মানে একটা এক নাম্বার ডিশ লাইন শোনা। আমি দেখতেছি চাচা, লাইন লাগাই দিয়ে তোমার বাবারে কই যে আমি রাখছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলো আহ। এই গ্রামে নবাব যেমন এক পিচ, নবাবের ডিশও এক পিচ, আমার সারা কোনো উপায় নাই, আমি একমাত্র ভরসা। কই, সবই তো ঠিকঠাক না, বুঝতে খালি ফালাফালি করে। হামাগত্র গ্রামের মধ্যে নবাবের নামের লগে ডিশ লাইনের একটা সুনাম আছে, কোনো কমপ্লেন নাই। কি উইয়ার্ড মানুষজন। এই কি কইলেন? বললাম মানে আপনাদের প্রবলেমটা কি? আপনাদের এই গ্রাম আর আপনাদের এই গ্রামের মানুষরা কেমন জানি উইয়ার্ড। এই খবরদার, গ্রাম নিয়ে কোনো উল্টা পাল্টা কথা কইবেন না। আমাগো গ্রাম হইল কি পৃথিবীর সেরা গ্রাম, আর আপনি বুঝবেন কেমনে? আপনি তো বড় হয়েছেন এই চার দেয়ালের মধ্যে, ফার্মের মুরগি হয়েছেন একটা। হোয়াট, হোয়াট ডিড ইউ সে? আপনারা এমন কেন আর এভাবে কথা বলেন কেন, আনকালচার্ড? কথায় কথায় এরকম সটাং সটাং উত্তর দিলে আর ফোস ফোস করলে কপালে ওই যে লাউ আর মুলা শাকি ঝুলবে, কোনো ভালো বলা পাইবেন না। ধরেন সব ঠিকঠাক আছে, চল। আইসে আমাকে নবাবপুরের নবাব লেগে কথা কস্টিং।